হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর গায়েবানা জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে 4 অক্টোবর শুক্রবার স্থানীয় সময় সকাল 10:30 অনুষ্ঠিত হবে হাসান নাসরুল্লাহর গায়েবানা জানাজা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন শুক্রবার অনুষ্ঠিত হওয়ার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেলেও দাফনের স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। 32 বছর ধরে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন 64 বছর বয়সী এই নেতা। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা নামাজেও ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত 1 আগস্ট হানিয়া ও তার দেহরক্ষীর জানাজাও তেহরানে অনুষ্ঠিত হয়।